আপনাদের মনে আছে তো, স্টিং অপারেশনে ভাইরাল হওয়া বিজেপি নেত্রী সরস্বতী লোধের গোপন লেনদেন চুক্তির ভিডিওটি? এখনও সেটি সোশ্যাল মিডিয়ায় যত্রতত্র দেখা যাচ্ছে। মাত্র এক মাস আগে সরস্বতী লোধ বাধারঘাট এলাকার জনৈক ব্যক্তিকে ওএনজিসিতে 50,000 টাকা ঘুষের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা কামাই করার সুযোগ পাইয়ে দেবার প্রস্তাব দিয়েছিল। ভিডিওটিতে স্পষ্টতই ধরা পড়ে বিজেপি নেত্রী সরস্বতী লোধ দাপটের সঙ্গে ওএনজিসির হর্তাকর্তা বিধাতা সেজে ঘুষের বিনিময়ে কাজ পাইয়ে দেবার চুক্তি করছে। তুমি আমার আমার লগে নিট এন্ড ক্লিন ভাবে তুমি থাকবা, তোমার যত দিন ওএনজিসির ভিতরে আমরা পার্টি আছি অত দিন তুমি রোজগার করতে পারবা এবং স্বচ্ছা ভাবে আমরা রয়ে আসে তুমি কাজ করো, বাস এগুলো করো। আমি তোমার দরকার লাগলে পোস্ট দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি 50,000 টাকা কেন দেবো কোন এতটা খোলা টাকা দিয়া তুমি এটা এটা আমার কথা না, বেতন ভাই কথা ভাই তুমি কো না বলো, আমরা কিতা করলাম আর কিতা কইরা এই 50,000 টাকা দিয়ে থাকতে। 50,000 টাকা তো কাটিক দেন না 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 ঠিক আছে, তো কিছু কইছ না না মানে আমি আর কাটিক দেন দিয়া দাদা লোকে কথা কইয়া তো তুমি সকালের মনে হলে মানাম না, আমরা তো তার লোকে কত দিতে না দেও না, তুমি একটু করো না, তোমার কাছে আইসি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, কাটিক দরে ব্যক্তিগত স্বার্থ নাই, শুধু কাটিক দ্বারে কাল কোকসে আজ গোলাম ওখানে তোমার সঙ্গে আমার হাতে তোমার ফিস্টা মুখের কার্ড আছে? আমার ফিস্টা বমুখ হেয়ার আছে, আমার তো না কার্ড থাকলেও সান্দানা তো কম দিছি দিছি কত বেশি আচ্ছা দিছি এই ওই দশ না লোকসভার মতো সাইটটা বুক দিছি আমি দিছি কাল কারে দিছি কিছু রোজগার করতে গেলে কিছু ব্যয় করো না। এই ভিডিওটি ভাইরাল হবার পর বিজেপি চক্ষু লজ্জার খাতিরে সরস্বতী লোধকে লোক দেখানো বহিষ্কারের ঘোষণা করে, কিন্তু এই বহিষ্কারের ঘোষণার নেপথ্যে রয়েছে গভীর ছল চাতুর্য। কাগজে কলমে বহিষ্কার করা হলেও আদতে বিজেপির তোলা আদায়কারী সরস্বতী লোধ মোটেও বহিষ্কৃত নয়, বরং ব্যাকগ্রাউন্ড ক্যাপ্টেনের মতোই তোলা আদায়ের ময়দানে বিজেপির প্রতিনিধি এখনও সরস্বতী লোধি। তা প্রমাণ হয়ে গেল 16ই নভেম্বর শনিবার নাগের জলায় বিজেপির অন্তর্কলহের দৃশ্যে। এদিন বিজেপির সক্রিয় কর্মীরাই আবারও ঘুষের বিনিময়ে ওএনজিসিতে কাজ পাইয়ে দেবার অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। বিজেপির জনৈক কর্মী এদিন ছুরিকাহত হয় বিজেপির তোলায় আদায়কারীদের হাতে। ওএনজিসির দিকে একটু নজর দিত, তারা ড্রাইভার থেকে কমিশন খাওয়ার জন্য যে তারা ক্যাজুয়ালি কাজ রিটার্ন করে এই হাউজিং স্কিমের কাজ করে তারা তো টাকা দিয়া তারা ঢুয়াইতেছে, টাকা দিয়া টাকা নিতেছে ঘুরাইতেছে, টাকা 50,000-60,000 কইরা ড্রাইভার ড্রাইভারকে টাকা নিতেছে, তারা এফর ড্রাইভার দিতেছে। আমি চাই এই লোকটি রাস্তা কেন একটু নজর দোক, বিজেপি কিন্তু আমরা করছি না, আজকে বিজেপি করার অপরাধ দিদা আজকে একজনকে ফুস মারে গাই মারে এটা কি কথা হলো? হ্যাঁ চুরিতে আঘাত করছে আমার ভাইকে এই বর্তমান নাগর জেলা আমতলিতে পারি কোন নেতাই না একজন বর্তমান নেতা, আজকে তারা এই অত্যাচার, তারা টাকা দিয়ে দিয়ে ড্রাইভার ডুয়াইতো, টাকা দিয়ে দিয়ে ড্রাইভার ডুয়াইতো, কারণ টাকা দাও ওএনজিসিতে তোমার চাকরি দেওয়া হইব, কেন আমরা চাকরি দেবো? আমরা টাকা দেবো, আমরা বিজেপি করেছিলাম আমরা কেন দেবো, বিএমএস করেছিলাম আমরা কেন দেবো টাকা, টাকা দিয়ে আমরা কেন ওএনজিসিতে কাজ কাজ চাইতাম? আমি বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, বিপ্লব দেবের কাছে বিচার চাই, আমি তাদের একজন মুখ্যমন্ত্রী তাদের কাছে আমরা বিচার চাই। এই ঘটনায় একটা বিষয় তো স্পষ্ট, ওএনজিসিতে ঘুষের বিনিময়ে কাজ পাইয়ে দেবার চুক্তিতে বিজেপি নেতৃত্বের অলিখিত সম্মতি রয়েছে এবং অবশ্যই এই ঘুষের ভাগ বাটোয়ারায় বিজেপির রাজ্য নেতৃত্ব সমান অংশীদার। এই কারণেই ঘুষের বিনিময়ে চাকুরি এবং কাজ পাইয়ে দেবের ব্যবসা সুপ্রশাসনের হাস্যকর দাবিদার বিপ্লব দেবের আমলে দাপিয়ে চলছে, নইলে সরস্বতী লোধকে বহিষ্কারের ঘোষণার পরপরই এই ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যেত। কিন্তু আসলে তো সবটাই লোক দেখানো। গত 21 মাসে ওএনজিসি সহ বিভিন্ন সংস্থা এবং দফতরে ঘুষ বাণিজ্য চলছে ঢাক ঢোল পিটিয়ে,
ধোয়া তুলসী পাতা বিপ্লব দেবের নাকের ডগায়। অথচ ভক্তকুলের বক্তব্য অনুযায়ী বিপ্লব দেব কিছুই জানেন না। আহা, কি দারুণ হবু রাজার বহু পারিষদ বর্গ! গত 21 মাসে এরাজ্যের প্রতিটি এলাকায় অন্তত পক্ষে 5 জন করে সরস্বতী লোক তৈরি করা হয়েছে তোলা আদায়ের জন্য। এই তোলা আদায়কারীদের হয়ে গুন্ডামি করার জন্য, এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য প্রতিটি এলাকায় অন্তত পক্ষে 20 জন করে সমাজদ্রোহী তৈরি করা হয়েছে, এবং গোটা বিষয়টাই সাজানো হয়েছে বিপ্লব দেবের হাতের তালুতে। যে কারণে বিপ্লব দেব নিয়মিত প্রচার করে চলেছেন, এ রাজ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না, গোটা রাজ্যে খুশির হাওয়া বইছে, ইত্যাদি ইত্যাদি। ত্রিপুরা মে এক আনন্দ কা লহর বেট রহা হ্যায়, অর ইস লহর কো আপ ভি উপভোগ করিয়ে, আপকে মন মে ভি আনন্দ আয়ে, অর আপ দেখিয়ে, সোচ লিজিয়ে একবার, মে খুদ মে মেরা চেহারা দেখিয়ে, মেরে মন মে কিতনা খুশি হ্যায়। ये सरकार जनता का है और मेरा काम है जनता के काम करना, मैं काम कर रहा हूँ, जनता ही स्टेप लेगी, आप देखते रहो जनता क्या करता है। आज के तरह ये होता सर, तरह टाका दिया दिया ड्राइवर ढुआई तो, टाका दिया दिया ड्राइवर ढुआई तो, तरह टाका दो वन जी सीते तुम्हारे चाकरी दो आएगा क्या ना, हमें चाकरी दो, हम तो टाका दीबू, हम तो बीजेपी को रेसी हमने कहना दे, বিএমএস কে ছিল আমরা কেন দেবো টাকা, টাকা দিয়ে আমরা কেন বঞ্চিত কাজ কাজ চাইতাম। আমি বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, বিপ্লব দেবের কাছে বিচার চাই আমি, এভাবেই তোলাবাজি এবং গুন্ডামিকে মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি হিসেবে রীতিমতো প্রশ্রয় দিয়ে চলেছেন বিপ্লব দেব। কেন? আচ্ছা, এই লোক দেখানো বহিষ্কারের নাটক ছাড়া কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে কি তোলাবাজ ঘুষখোর সরস্বতী লোধির বিরুদ্ধে? হয়নি। কেন? কারণ এ রাজ্যে বিজেপি নামক শামিয়ানার খুঁটিগুলো হচ্ছে সরস্বতী লোধির মতো তোলাবাজ ঘুষখোররাই, যারা বিজেপির নেতৃত্বের পকেট মোটা করার মূল কাণ্ডারি, চলতি অর্থে কমিশন এজেন্ট। এই কমিশন এজেন্টদের উপর ভর করেই দাঁড়িয়ে আছে বিপ্লব দেবের সুপ্রশাসনের কমেডি শো। তাই একটা জোরদার হাততালি তো দিতেই হয়।